এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সোনা, শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক স্বর্ণ পদক জয় ভারতের। চীনে আয়োজিত চলতি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতল ভারত, সৌজন্যে মহিলা ক্রিকেট দল। বড় ম্যাচে আরও একবার বল হাতে নজর কাড়লেন বাংলার মেয়ে তিতাস সাধু। 2022 সালে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে ব্রিটিশ বধ করেছিল ভারত। তিতাসেরও ছিল 3 শিকার। 13 বছরের মাথায় চীনে ভারত বিক্রমেও অবদান রাখলেন চুঁচুড়ার মেয়ে তিতাস। 4 ওভার হাত ঘুরিয়ে 6 রান দিয়ে তুলে নিলেন 3 উইকেট। এদিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাটে ওপেনার ব্যাটার স্মৃতি এবং টপ অর্ডার জেমাইমার ব্যাটে ভর করে 116 রান তোলে ভারতীয় মহিলা ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 97 রানেই থামে শ্রীলঙ্কা। 19 রানে ম্যাচ জিতে স্বর্ণপদকের দাবিদার হয় ভারত। মেয়েদের সোনা জয়ের পর বাংলার আর এক মেয়ে রিচা ঘোষের বাবা নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, From day one she was very positive and I was of course definitely we were also confident that the gold is ours. I mean there is no second option. So we only talked about other things basically. Okay, because we knew that I mean the team is very good. They are in good knock. Okay, तो अच्छा तो होना ही है, तो गोल्ड हमको मिलना ही है। I mean अभी भी तो मन में वही चल रहा है कि वो कब फोन करेंगे, क्योंकि she is busy right now, तो we don't disturb. So that is something we have to always means take care of. Yes, definitely people have been calling up, trying to get in touch. Okay, so that is something. It's all the blessings of all the people. I mean, without their blessings, these things don't work.